আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আমার গত ভিডিওতে আপনাদের বলেছিলাম, আপনাদের দেখিয়েছি যে আমরা শীতের পিঠার জন্য মানে কয়েকটা জিনিস কিনেছি, আর আমরা কি করব, কিসের জন্য কিনেছি সেটা বলি নাই, বলেছিলাম যে নেক্সট ভিডিওতে বলবো। তো আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি এখানে আমার আম্মু, আমি না আসলে আমার আম্মু অনেকগুলো পিঠা বানিয়েছেন, আর কেন বানিয়েছেন সেটা আমি আপনাদের এই ভিডিওর শেষে বলবো। তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখন আমার আম্মু মেরা পিঠা বানানোর জন্য ডো তৈরি করতেছেন। মেরা পিঠার ডো তৈরি হয়ে গেছে। এখানে সন্দেশ তৈরি করার জন্য ব্যাটার তৈরি করা হচ্ছে। সন্দেশের ব্যাটার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন যে একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। আর আপনারা দেখতে পারতেছেন যে আমার এই সন্দেশের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর যদি এই সন্দেশের ব্যাটারটা পারফেক্ট না হয় তাহলে সন্দেশ হবে, বাট সন্দেশ সুন্দর করে ফুলবে না, আর সন্দেশের সৌন্দর্যও চলে যাবে। এখানে নুনের পিঠা তৈরি করার জন্য ডো তৈরি করা হচ্ছে। এখানে আপনারা যদি গাইয়ারি থাকে তাহলে ওইটাতে আপনারা মেরা পিঠা তৈরি করতে পারেন, আর যদি কারোর বাসায় এটা না থাকে তাহলে আপনারা এরকম ভাতের স্টিলে এই মেরা পিঠাটা তৈরি করতে পারেন। আর এখানে সিঙ্গারা তৈরি করার জন্য আলু ভাজি করা হয়েছে, আর মাশাআল্লাহ দেখতে পারতেছেন যে আম্মুর সন্দেশ কিরকম সুন্দর করে ফুলতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। আর এই সন্দেশের ব্যাটারটা পারফেক্ট হয়, এই সন্দেশটা এরকম ফুলতেছে। আর এই ব্যাটারটা কিরকম পারফেক্ট হয়, কিরকম সন্দেশ সুন্দর হয়ে ফুলে, সেই টিপসটা আমার দাদু আম্মুকে শিখিয়ে গেছেন। আমার আম্মু আগে জানতেন না, তবে এখন আমার দাদুর কাছ থেকে শিখেছেন। আর এদিকে নুনের পিঠা তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে আমার ছোটো মামি, মেঝো মামি আর ছোট মামা আম্মুকে এসে হেল্প করেছেন। আর আসলে এত পিঠা কেন তৈরি করা হয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিও শেষে বলবো। ফাইনালি আম্মুর মেরা পিঠা তৈরি হয়ে গেছে। আর অনেকগুলো পিঠা, তাই আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি। আমি যতটুকু করেছি আপনাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, আর কাজের ফাঁকে ফাঁকে হঠাৎ এক একটা করা হয়, ভাজা হয়, বা মানে এইরকম কাজের ফাঁকে ফাঁকে এক একটা জিনিস শেষ করা হয়। আর আপনাদের সঙ্গে আমি যতটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নুনের পিঠা ভাজা হচ্ছে। আর এই সন্দেশের পিছনে একটা রহস্য আছে, সেটা হলো আমার আম্মু যখন সন্দেশ তৈরি করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলেন, তখন আমার আম্মু ভাবলেন যে ফাঁকিবাজি সন্দেশ তৈরি করেন। তখন উনি এরকম আর কি কোনো রকমের জোনা করে ফাঁকিবাজি, মানে ফাঁকিবাজি করে কয়েকটা সন্দেশ একসঙ্গে দিয়ে মানে তৈরি করে ফেলেছেন। তখন আর এই সন্দেশের সৌন্দর্য ফুলবে কি না, একদম শেপ কীরকম হবে, গুল হবে না চ্যাপ্টা হবে, সেদিকে আর আম্মুর খেয়াল নেই। আর এখানে দেখতে পারতেছেন আম্মুর ফাঁকিবাজি পিঠার শেড, যে আমার আম্মু কীরকম ফাঁকিবাজি পিঠা তৈরি করেছেন। আর এখানে আম্মুর পারফেক্ট পিঠাগুলো তৈরি হচ্ছে।
আম্মু যখন টায়ার্ড হয়ে গেছিলেন তখন ভাবলেন যে উনি ফাঁকিবাজি পিঠা তৈরি করেন, তাই উনি এই সন্দেশগুলো করেছেন ফাঁকিবাজি করে তাড়াতাড়ি সব কিছু হওয়ার জন্য। আর এখানে নুনের পিঠা তৈরি করার জন্য আমার ছোট মামা আম্মুকে রুটি করে দিচ্ছেন, আর আম্মু আস্তে আস্তে নুনের পিঠার শেড দিচ্ছেন, আর আমার ছোট মামাও মাঝে মাঝে কয়েকটা করতেছেন, হাতে হাতে সাহায্য করেছেন অনেক। আর শীতের দিনে শীতের পিঠা খাওয়ার মজাই আলাদা। আর যেহেতু শীত অলরেডি শেষ হয়ে যাচ্ছে, আমাদের গ্রীষ্মকাল চলে আসছে, তাই আমার মামা মামি ওনারা ভাবলেন যে আমার খালামণিকে আর আমাদেরকে শীতের পিঠা তৈরি করে দেওয়া হোক। আর যেহেতু আনফর্চুনেটলি আমার নানু দেশে নেই, উনি কানাডায়, তাই আমার নানুর বদলে আমার আম্মু সবার জন্য পিঠা তৈরি করেছেন, প্লাস আমাদের জন্য পিঠা তৈরি করেছেন। আর তৈরি করে সব খালামণিদের উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। এখানে অনেক ধরনের পিঠা তৈরি করা হয়েছে, মেরা পিঠা, নুনের পিঠা, সন্দেশ, নারিকেলের পুলি পিঠা, সিঙ্গারা। আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে খেয়েছি। আর এখানে মেজো মামি, ছোট মামি সবাই ছিলেন, শুধু একজন ছাড়া, আমার বড় মামি দেশে নেই। আর এইখানে আমরা আমার বড় মামিকে খুব বেশি মিস করতেছি, কারণ আমরা গত শীতের পিঠায় আমার বড় মামি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের খুবই ভালো লেগেছে। তবে এই শীতে আমাদের বড় মামি আমাদের সঙ্গে নেই, তাই আমরা আমাদের বড় মামিকে খুব বেশি মিস করতেছি। আর সত্যি কথা বলতে পিঠাগুলো দেখি বড় মামি কথা মনে পড়ে গেল, কারণ বড় মামির হাতের পিঠা এখনও মিস করি। বড় মামির হাতের পিঠা খুবই মজার ছিল, বড় মামি যদি থাকতেন তাহলে খুবই ভালো লাগতো। এখন খালামণিদের দেওয়ার জন্য প্রিপারেশন চলতেছে, ফাইনালি থাল সাজানো হয়ে গেছে আর সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের বাসায় পিঠা তৈরি করা হয়েছে, তাই আমাদের জন্য এক্সট্রা কোনো থাল তৈরি করা হয়নি, আমাদের জন্য যা করা হয়েছে তা আমাদের বাসায় আমরা রেখে দিয়েছি। সব ধরনের পিঠা থালে সাজানো হচ্ছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর শীতের সময় শীতের পিঠা খাওয়ার মজাই আলাদা। আর আমার আব্বুর চাচাতো ভাই এসেছিলেন আমাদের বাসায় বেড়াতে, মানে আমার চাচু এসেছিলেন আমাদের বাসায় বেড়াতে, তাই আমরা এই শীতের পিঠা আমার চাচুকে দিয়েছিলাম, অতিথি আপ্যায়ন করেছিলাম এই পিঠাগুলো দিয়ে। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।